নতুন রাজনৈতিক মানচিত্রে হব 2024 লোকসভা নির্বাচন। রাজ্যত সমষ্টি নির্ধারণ প্রক্রিয়া আরম্ভ। নতুন সীমারে সংখ্যালঘু ভোটারর আধিপত্য নাশর চেষ্টা। বহুরথী মহারথীর রাজনৈতিক জীবন অনিশ্চয়তা। সলনি হয়ে গেল অসমৰ নির্বাচনী মানচিত্র। অসমৰ 126টা বিধানসভা সমষ্টি আর 14টা লোকসভা সমষ্টির সীমার ব্যাপক রদ বদল। ধর্মীয় জনগাঁথনি ভিত্তিক সীমা নির্ধারণ, বহু সমষ্টির বিলুপ্তিকরণ আর নতুন সমষ্টি গঠন, সংখ্যালঘুর আধিপত্য নির্মূলের প্রচেষ্টার সমষ্টি পুনের নির্ধারণ প্রক্রিয়ায় সম্পূর্ণরূপ পয়ার পথত। বহুদিন আইনী যতত থাকার পিছত ন্যায়ালয়ের সংকেতত সমষ্টি পুনের নির্ধারণ কমিটির টেবুলত সমষ্টি পুনের নির্ধারণ প্রক্রিয়ার ফাইল আগবহার বাবে নির্দেশ দিছে দেশের নির্বাচন আয়োগে। সেই নির্দেশের ভিত্তিত 2023ত সম্পূর্ণ হব রাজ্যের সমষ্টি পুনের নির্ধারণ। 2001র ভোটার তালিকার ভিত্তিত হব সমষ্টি পুনের নির্ধারণ। এই প্রক্রিয়া সম্পূর্ণ নোহালৈকে নতুন প্রশাসনিক গোট গঠন করব নারিব রাজ্য সরকারে। অর্থাৎ এটা কথা নিশ্চিত হল যে 2024র লোকসভা নির্বাচন নতুন রাজনৈতিক মানচিত্রে হব। এতিয়া প্রশ্নটো হল, নতুন রাজনৈতিক মানচিত্রই রাজ্যের বহু মুধা ফুটা রাজনৈতিক নেতার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করে তুলব। বিশেষ যখন রাজনৈতিক নেতাই সংখ্যালঘু ভোটারের আশিক লই নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা চলাই থাকে, সেই সকলের বাবে ব্যাপক অশনি সংকেত। কারণ 65 আর 35র সমীকরণত চলা বিজেপিয়ে নিজের আধিপত্য বর্তাই রাখবলৈ সংখ্যাগুরুর দপদপনি যে সমষ্টিত বহুয়ার চেষ্টা করব তাত কোনো দ্বিমত না থাকিব। এনে কারণতেই সাংসদ গৌরব গগৈ আব্দুল খালেকলৈও বিপদ আহি আছে। গৌরব গগৈ কলিয়াবর লোকসভা সমষ্টিত সতিয়ার দরে সমষ্টি অন্তর্ভুক্তিরে গৌরব গগৈর অঙ্কত আউল লগাব। একেদরে বরপেটা লোকসভা সমষ্টিত অন্তর্ভুক্ত হব নলবাড়ীর দরে সমষ্টি। ইয়ার পিছত আটাইতকৈ রাজনৈতিক কেরিয়ারত প্রভাব পড়বপরা ব্যক্তিজন হৈছে সাংসদ দিলীপ শইকীয়া। প্রস্তাবিত খসড়া অনুসরি দিলীপ শইকীয়ার মঙ্গলদৈ সমষ্টি বিলুপ্তি ঘটিব। মঙ্গলদৈ বিলুপ্তি ঘটি কোকরাচারক ভাগ করে ওদালগুড়ির জন্ম হব। এই সমীকরণত দিলীপ শইকীয়ার বাবে তেজপুর, ওদালগুড়ি, বরপেটা কোনো এটা সমষ্টিয়েই সুচল নহব। অর্থাৎ শইকীয়ার ভবিষ্যৎ প্রায় অন্ধকার। আনহাতে কোকরাচার লোকসভা সমষ্টির পৰা এসটি সংরক্ষণ উঠাই দিয়া হব আর লক্ষিমপুর লোকসভা সমষ্টি এসটির বাবে সংরক্ষিত হব পাৰে। এই পরিবর্তনে সমষ্টি দুটার ভোটারক কিছু পরিমাণে ক্ষোভিত করিব পাৰে। সি যি কি নহওক অসমৰ রাজনৈতিক মানচিত্র সলনি হব। সলনি হয়ে যাব বহু রাজনৈতিক নেতার কেরিয়ার, সলনি হয়ে যাব বহু সমষ্টির রেহরূপ, সি বিধানসভায় হোক অথবা লোকসভায় হোক। বিধানসভার ক্ষেত্র চামগুড়ি ধিঙর দরে সমষ্টি বিলুপ্তি ঘটিব পাৰে, বরপেটা বিধানসভার দরে সমষ্টি সংরক্ষিত হব পাৰে। মুঠর উপর ব্যাপক রদ বদল। প্রাঞ্জল বড়া রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।